সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার আমিতে। আজকে আমার সাথে যে দুজন অতিথি আছেন তারা এই প্রজন্মের জনপ্রিয় জনপ্রিয় নির্মাতা। তবে তারা শুধু জনপ্রিয় নির্মাতাই নন, তাদের হাত ধরে আমার এই মিডিয়াতে মানে অভিনয়ের জগতে যাত্রা শুরু। অ্যান্ড ইভেন্টুয়ালি বোথ অফ দ্যাম বিকেম টু অফ মাই বেস্ট ফ্রেন্ডস। আমার সাথে আছে ইফতেখার আহমেদ ফামি এবং রেদওয়ান রনি। আমার প্রথম প্রশ্ন ইফতেখার আহমেদ ফামির কাছে, এটা ইফতেখার আহমেদ ফামির কামব্যাক এই ঈদে একটা নাটক গেছে কিং কর্তব্য বিমূর, যেটা প্রচন্ড প্রচন্ড জনপ্রিয় হয়েছে এবং প্রচন্ড এবং সবার সবাই যেটা বলছে, আমি ফেসবুকে টেসবুকে সব জায়গায় দেখি মানুষের কাছে শুনি, সেটা হচ্ছে যে এটা ইফতেখার আহমেদ ফামি ইজ ব্যাক। সেটাই আমি জানতে চাই, ইফতেখার আহমেদ ফামি কোথায় ছিল এবং এটা কামব্যাক ভার্সন নাম্বার কত? এটা ফাইনাল কামব্যাক ভার্সন, আর হচ্ছে আমি কোথায় ছিলাম? এটা ফাইনাল কামব্যাক ভার্সন। গুড। তো এই যে একটা কামব্যাক, এই যে একটা গ্র্যান্ড কামব্যাক, তো কেমন লাগতেছে? খারাপ না, ভালো। ভালো লাগা উচিত, কারণ অনেকদিন কাজ করি নাই, তো কাজ তো বন্ধ ছিল মানে কম করতাম কাজ। যখনই কোনো কাজ অন এয়ারে আসে তখন লোকজন যখন বলে যে খুব ভালো হয়েছে, বাহ কি শট নিলেন ফাইভে, আবার আগের মতো বানাইছে, শুনতে ভালো লাগে, সাউন্ডস গুড, বা নেক্সট একটা কাজ, একটা ইন্সপিরেশন আসে। আচ্ছা, আর তোর ভালো লাগতেছে এটা শুনে? আমাদেরও ভালো লাগতেছে, বল রনি। অবশ্যই, আমার তো ওর শুটিং থেকে আমাকে সাথে থাকতে হয়েছে। আমার শুটিংয়ের এক্সপিরিয়েন্স বলি, এটা বলেই দিই রনি। আচ্ছা বল। আমি তো সিঙ্গেল, আমার তো আসলে কেউ নাই। আমিও সিঙ্গেল। আচ্ছা বল। হ্যাঁ, তুই ও সিঙ্গেল, কিন্তু আমাদের দুজনে আমরা দুজন শিওর তোরা সিঙ্গেল না? আমরা শিওর, আর তুই শিওর কিনা আমরা জানি না। যেটা হচ্ছে শুটিংয়ের সকাল ছটার সময় আমাদের আমি বলছি আমি সকাল ছটার সময় যাবো সেটে, যাওয়ার আগে তুই তোর ফোন দিব। ও বলছে ঠিক আছে, ফোন দিস, এসএমএস করিস। তোর আমি লিখছি রনি আমি গেলাম শুটিংয়ে গেলাম, তো আমাকে রিপ্লাই দিছে যাও বেবি শুটিংয়ে যাও, ঠিক মতো পানি খেও। তো গার্লফ্রেন্ডের প্রক্সি মারছে আর কি, ভালো ছিল তাই না? না, এমনি দুই সিঙ্গেল কি করবে, দুই সিঙ্গেলকে সাপোর্ট দিতে হবে, আসলে কিছু করার নেই। তো দুজনের এই বিষয়টা নিয়ে সবার এমনি একটু কনফিউশন আছে, আমারও ছিল। কোনটা? তো আমি একটু সারপ্রাইজ না যে বলছে যাও বেবি পানি খেও, না জানো রাখছে আমারে আমি জানি না দর্শকরা অত ক্লিয়ারলি জানে কিনা তোদের, যদিও দুজনের প্রথম কাজ সিরিয়াল একসাথে হাউসফুল, সেটা সবাই জানে, কিন্তু তারও আগে থেকে তোদের যে বন্ধুত্ব সেটা নিয়ে আর কি একটু দর্শকদের জন্য আমি জানি। আমরা একসাথে ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম মানে ভর্তি হই এবং ওই সময় থেকেই আমার ফার্স্ট সেমিস্টারের বন্ধুই হচ্ছে ফামি। প্রথম দিন যেদিন আমি ফামিকে মার্ক করি সেই দিনে আমার ফামিকে খুব বিরক্ত লাগছে আর কি। মানে সেমিস্টার শেষ হতে হইতেই ও আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠলো, মানে ওকে আমি সবচেয়ে বেশি পছন্দ করা শুরু করলাম। যে কোনো আড্ডায় ওই যে পচানি বলো বল আর যে কোনো রকম মানে ফাজলামি করো বল, হচ্ছে সবচেয়ে মানে আনন্দ একটা তৈরি করতে পারতো আর কি যে কোনো আড্ডার মধ্যে। তারপরে আরও আরও অদ্ভুত ব্যাপার যে ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি তো ঢাকায় থাকে না, সো আমার আব্বু আম্মু পাবনায় থাকে, সো আমি ঢাকায় একা একা থাকা, সো ওর ফ্যামিলির সাথে আমার একটা খুব ভালো যোগাযোগ তৈরি হলো। এই যে বন্ধুত্ব গড়ে ওঠা, মানে তখনও কিন্তু আমরা কেউই স্ক্রিনে কাজ করি না, অথবা আমরা ভবিষ্যতে কখনো কি করবো কি না, হ্যাঁ আমরা জানিও না। আমরা দুজনে, আমি রনি আর সুমন, তোরা কোন সাবজেক্টে পড়তি? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো আমরা চিন্তা করছি, হ্যাঁ ভালো সাবজেক্ট, আমাদের খুব ইচ্ছা ছিল আমরা একটা গেমস বানাবো, গেমসের প্রোগ্রামিং করবো, আমি রনি আর আমাদের এক ফ্রেন্ড ছিল সুমন, তো আমরা বই টই কিনবো এটা প্ল্যান করি, কোন বই কেনা যায়, তারপর অনলাইনে বই কিনতে হবে, তখন ক্রেডিট কার্ড এত ছিল না, হ্যাঁ মানে অনলাইনে যে কেনার ব্যাপারটা এত আগে ছিল না, এত ছিল না, এখন তো ফ্রিকোয়েন্টলি কেনা যায়। না কিন্তু এই যে তোদের, সেটা বুঝলাম যে দুজনে মিলে গেম বানাতে, গেম বানানোর ইচ্ছা ছিল, যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়তি, কিন্তু কম্পিউটার সায়েন্সে এই যে তোরা দুজন ফেল করার পরে কি তোরা ফেল করে না? নো, আমরা ফেল করি না, হ্যাঁ আমরা সিএসসি 101 এ তো আমি এ পাইছিলাম। তুই কেন বলতে চাস ফেল করছ না? ও আচ্ছা, তাই তো, ওকে কেন আমি এক্সকিউজ দিচ্ছি? তুই টিআরটি বারবার যেন বলবি আমরা ফেল করছি না, আমাদের রেজাল্ট ভালো ছিল, আমাদের রেজাল্ট ভালো ছিল, টুকটাক ছিল, টুকটাক। আমি তোদের রেজাল্ট জানি সেজন্যই বলছি যে এই যে তোরা টুকটাক ছিল, আর টুকটাকের পরে তারপরে তো ডিসাইড করলি যে না গেম বানানোটার স্বপ্নটা হবে না, হবে মিথিলাদের দিয়ে হবে, আমরা গেমসটা মিথিলাদের দিয়ে বানাবো। তখন আমরা কোথায় আসছি, আমরা অন্য জায়গায় গেম বানাইছি, আমরা আর কম্পিউটার গেম বানাই নাই।
আচ্ছা, কিন্তু দুজনে মিলে তো আবার দুইজনে বুঝলাম ইউনিভার্সিটির ফ্রেন্ড তো থাকে, কিন্তু দুজনে মিলে একই সাথে একই সময় নাটক বানানোর শুরুটা সেটা কিভাবে? আচ্ছা, ওইটা আমি একটু ইন্ট্রো দিচ্ছিলাম যে ওর বাসায় যোগাযোগ থেকে সিনথিয়াপুর কথা বলবো, সিনথিয়াপু আর্কিটেক্টে পড়তো, আর হচ্ছে সিনথিয়াপুর সাথে অপিয়াপার খুব যোগাযোগ ছিল, অপিয়াপার সাথে সারোর ভাই অনেক যোগাযোগ ছিল। নানানভাবে আমি চেষ্টা করতেছিলাম সারোর ভাইয়ের সাথে কানেক্ট করার, আমি আসলে ফিল্ম মেকার হইতে চাই এরকম। তো ফামিকে অনেকবার করে, আচ্ছা ফামি একটু ওই দিক দিয়ে সারোর ভাইকে বলা যায় কিনা, নানান কানেকশন খুঁজতেছিলাম আর কি। আর সারোর ভাইকে আমি বিশাল একটা মেইল করছিলাম, সে একটা মেইল রিপ্লাই করছে তার নাম্বার দিয়ে, দেন তাকে সে নানানভাবে ঘুরাচ্ছে, এই অমুক দিন আসো, তমুক দিন আসো। মাঝখানে একবার ফামি ফোন দিয়ে অন্য নাম্বার থেকে সারোর ভাইকে থ্রেটও মারছে, এই তুমি নাকি ছেলে পেলে ঘুরাও। আমি যে ফোন দিয়েছি সেটা তো সারোর ভাই জানেই না, পরে আমরা জানাইছি, ডিসকাস করছি যে আমি ফোন দিয়েছিলাম, বাট আমি ওর এক বড় ভাইয়ে ফোন দিয়েছি আর কি, যে কি ব্যাপার ছেলে বলে যাচ্ছে, তুমি খালি ঘোরাও কেন, আমার দুটো ছেলে যাবে ওদেরকে নিয়ে নেবে ঝটপট। তারপরে আমি জয়েন করি, জয়েন করার কয়েকদিনের মাথায় ফামি জয়েন করে, দেন আমরা প্রথম প্রজেক্ট করি হচ্ছে মেড ইন বাংলাদেশ নামে একটা, একসাথে প্রথম প্রজেক্ট ছিল কবি, আমি আগে কবি থেকে জয়েন করি। তারপর আমরা 69 সিরিয়ালে তো একসাথেই কাজ করতাম, এরপরে যখন আমরা প্রথম সিরিয়াল বানানোর প্ল্যান আসে, প্রথম সিরিয়াল বানানোর প্ল্যানটা আমি আমি পরে আসব। আচ্ছা ওকে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিব। ও মা, বিরতি টাইম হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার সাথে আছে আমার দুই বন্ধু ইফতেখার আহমেদ ফামি এবং রেদওয়ান রনি, ওদের সাথে কথা বলতে শুরু করলে শেষ হবে না, কিন্তু তারপর আমরা একটু একটু করে শেষ করার চেষ্টা করব। নিচ্ছি প্রথম বিরতি। মেয়েটা সুন্দর তো আমি পিক করি, সিরিয়াসলি ফামি তুই এটা ভাবছিস? মনে হয় একদম আমি বিশ্বাস করি। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে রেদওয়ান রনি এবং ইফতেখার আহমেদ ফামি। সো আমরা জানলাম অলরেডি যে হাউ ডিড ইউ গাইজ কাম টু দিস মিডিয়া এবং একসাথে কিভাবে নাটক বানানোর শুরু। প্রথম কাজ তো দুজনের সিঙ্গেল আলাদা আলাদা ছিল নাকি? আলাদা আলাদা ছিল, আমার ছিল উড়োজাহাজ, ওর ছিল মুরির টিম। মুরির টিম, বাট আমরা প্রথম কাজেই ওর কাজে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, রুমেল ছিল আমার কাজে, ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে, আবার আমাদের সাথে রুমেল ছিল, রুমেলের কাজে আমরা অ্যাসিস্ট্যান্ট প্ল্যান ছিল, তোর কাজে আমরা অ্যাসিস্ট্যান্ট থাকব, আমার কাজে তুই থাকবি, ওর কাজে আমরা দুজন থাকব। আচ্ছা, বাট হাউসফুলটা হচ্ছে প্রথম দুজনের একসাথে সিরিয়াল। এক্স্যাক্টলি, এটা আমার জীবনের প্রথম সিরিয়াল, আমার জীবনের প্রথম সিরিয়াল, আমারও প্রথম সিরিয়াল। আমরা জানি সেটা, জানিস না? জানি, আমরা জানতাম। তো হাউসফুল সিরিয়ালটা, এটা অত্যন্ত জনপ্রিয় একটা সিরিয়াল, সেটা সবাই জানে এবং সেটা থ্রুতেই মানুষ মিথিলাকে চিনেছে বলতে গেলে। কথা সত্য, কথা সত্য। এবং আমার জীবনের এই যে এই অভিশপ্ত জীবন, এই তোদের দুজনের সাথে সেটাও শুরু হয় হাউসফুল প্রতিদান। আমাদের তো জীবন তো হাউসফুলই ছিল শেষ, তারপর বন্ধু বান্ধবের জীবন, সেইটাই তো বলতেছি অভিশপ্ত, আমাদের জন্য অভিশপ্ত ছিল। আমি কিন্তু শুটিং দুধ খাই ভাই, কেমন করা, আমি ঢুকে ঠিক আছে দেওয়া, এই যে অভিশাপের শুরু, একটু পরে বলবে যে প্রোগ্রাম শেষে খাওয়া। আমার খিদা সবসময় থাকে, আমার খেতে ভালো লাগে, এই বিষয়ে আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। হ্যাঁ, রনির সাথে আমার প্রথম কাজ হচ্ছে আমার জীবনের প্রথম সিঙ্গেল নাটক, আমরা তো নায়িকা হিসেবে ধরে নিছি আর কি, মানে আমি কোন আর্টিস্টের পিক করতে যাই না। কাহিনী ছিল ধর বাসার পাশে থাকে, দেরি করতে পারে, তুই আমার বলছিস দেরি করার চান্সেস হাই, হাই হাই চান্সেস ছিল। তো ভাবলাম যাওয়ার আগে ভাই নিয়ে যাই, পরে ভেজাল করতে পারতে চাই না আমি, মিত্র শুটিং ছিল, কথা বললো না, যেটা সত্যি ছিল ব্যাক এন্ড আমার ডিউটি ছিল। রনির নাটকে কাজ করেছে, মেটা সুন্দর তো আমি পিক করি, সিরিয়াসলি ফামি তুই এটা ভাবছিস? তোর মনে হয় বন্ধু? একদম আমি বিশ্বাস করি। তাহলে আচ্ছা তুই তোর মত করে বল। হ্যাঁ না, আমরা দর্শককে আমাদের মত করে স্টেটমেন্ট দেব। না না, আমি আমি দর্শককে যেটা বলবো সেটাই অথেন্টিক, সেটা হচ্ছে যে গাড়িতে ওঠার পরে, আর আমরা যেটা বলবো সেটা অথেন্টিক না, আমরা গেস্ট। আচ্ছা গাড়িতে ওঠার পরে কি বলছ? আমরা গেস্ট, আমাকে বলতে দিবি? আচ্ছা বল, সত্যি কথা বলিস? হ্যাঁ, গাড়িতে ওঠার পরে দেখলাম ছেলেটা এত কথা বলে, এত কথা ননস্টপ। কার সাথে বলছিস? মানে আমার ওর সাথে প্রথম যেদিন দেখা হয়, আমি সত্যি ক্যারেক্টার নিয়ে কথা বলছিস, ও সে তার কিনে কথা বলবো, আমি তো সেটা এন্ট্রি দিয়ে বলছি আমার দুধ দিতে হবে চকলেট দুধ, এর সাথে আর কোনো বিষয়ে কথা বলা যায় না, আমি বুঝে গেছি, কোনো ব্যাপারে কথা বলা যাবে না। নো ওয়ে, সো কাজ নিয়ে কথা বলি, তখন আমি ক্যারেক্টার ব্রিফ করছি। মিথুক,
তুই যাবতীয় তোর জীবনে যা চলতেছে, আমার জীবনে যা হচ্ছে, এই সব বিষয়ে নিয়ে তোর মতামত, তোর সবকিছুতে মতামত। তো সেই মতামত গুলা ননস্টপ আমরা মিরপুর ডিওএইচএস যাওয়া পর্যন্ত আমার শুনতে হয়েছে। আমি এই ছেলে কি কথা বলিস না, এর সাথে কিভাবে আমি কাজ করবো? তুই কোন কথা বলিস না? সিরিয়াসলি তুই এটা বলছিস, এই ছেলে কিভাবে আমি কাজ করবো? হ্যাঁ, এত কথা বললে ডিরেকশন কখন দিবে? বোবা থাকবো আমি? দেখেন, বলো বলো। সো এনিওয়ে, সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে উইথ একেবারে বাজে এক্সপেরিয়েন্স ছিল, তো বুঝা খারাপ এক্সপেরিয়েন্স ছিল। হ্যাঁ, গত কয়েক সপ্তাহ আগ পর্যন্ত জানতাম খুব ভালো এক্সপেরিয়েন্স, যেহেতু আমার আমি সত্যি এসে সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, বল না রে, খুব ভালো এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমি পরে পরে অনুষ্ঠান শেষে আমাকে অনেক অত্যাচার করবে। যাই হোক, সেটা হচ্ছে যে হাউসফুল সম্পর্কে একটা জিনিস মানুষ, আমি ঠিক শিওর না জানে কি না, অনেকে জানে অনেকে জানে না, সেটা হচ্ছে হাউসফুলের যে গল্পটা, সেই গল্পটার যে কাল্পনিক চরিত্রগুলো সেগুলোর সাথে ফামির ফ্যামিলির একদম মিল আছে। আধা কাল্পনিক চরিত্রগুলো, আধা কাল্পনিক চরিত্রগুলোর সাথে ফামির ফ্যামিলির মিল আছে। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়ে কি কিছু তোমরা? সেটা ফামি বলল না, সেটা পুরো গল্পটা আমরা দুজন বানাইছি, বাট ক্যারেক্টার ছিল আমার বাসার লোকজনদের। সো আমাদের পোর্ট্রেট করতে হয়েছে, মাঝে মাঝে দু এক জায়গায় আমাদের ভুল হয়েছে ইন এ সেন্স, হয়তো আমি ওর ব্রিফ করতে ভুলে গেছি, শোন এই ক্যারেক্টারটা এইভাবে প্লে করিস, কারণ হচ্ছে এভাবে গুছাইস, কারণ এটা তো এরকম, ওটা বলতেই ভুলে গেছি। তো ও যখন করছে ওর মতো করে করছে, পরে অনেক জায়গাতে কমপ্লেন আসছে, কি ব্যাপার, আমি কি এটা? আমার এখনো মনে আছে যে ফামিল বাসার নিচে একটা হোটেল আছে, বিসমিল্লা হোটেল, সেখানে যে আমরা এরকম পরোটা টরোটা খাইতাম ডিম দিয়ে, আর হচ্ছে এই গল্প নিয়ে আমরা অনেক ডিসকাস করতাম আর কি। হ্যাঁ, এবং আইডিয়ালি মানে বেসিক ক্যারেক্টারগুলো ফামির, যেমন ফামির বাসার ক্যারেক্টার, ও তো ছোটোবেলা থেকেই ক্যারেক্টারগুলো দেখে আসছে, আর আমি একসময় হচ্ছে যে এই ফ্যামিলির সাথে কিন্তু আমার নিজের ফ্যামিলি মনে করা শুরু করছে, যেটা আমি শুরুতে বললাম ইউনিভার্সিটি লাইফটাকে একই সাথে। আন্টি কত মজার, অথবা আঙ্কেলের কত ইন্টারেস্টিং রিপ্লে, এবং ইনফ্যাক্ট আপুদের যে স্টোরিগুলো, হ্যাঁ, যে ও মনে করতো যে ওর বড় বোনের ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে সুমায়া শিমু, সুমায়া শিমু, আর সিনথিয়া আপুর ক্যারেক্টারটা, মেজো বোনের ক্যারেক্টার, ছোট বোনের ক্যারেক্টারটা আমি প্লে করেছি, আর ওর নিজের ক্যারেক্টারটা মিশু। না না, আমাদের ছিল না, দুইটা বোন ছিল, আমরা তিন ভাই ছিল। কথা বলিস না, আরে বাবা রে, তুই একটা মিসকনসেপ্ট দিস না কাউকে, সম্পূর্ণ ক্যারেক্টার তো আনা যাবে না। ঠিক আছে, অনেকেই ব্যক্তিগতভাবে অভিযোগ করবে, না অসুবিধা নেই, এটা সবকিছু মিক্স করে ঠিক আছে। তুই আর ও কর, আগে বোধহয় আসছিল একটা পর্বে, তোরা কর, আমি সাইডে গিয়ে বসি। না না বন্ধু, বল ব্যাপারটা বোল্ডলি প্রতিবাদ কর। এরকম কিছু প্রতিবাদের জায়গা না, আমি বুঝাই বলতেছি ওরে। আচ্ছা, ওকে, যেমন আমার কোনো ক্যারেক্টার ছিল না, আমার দুই বোনের ছিল, একটা ছিল, তোর এক্সপ্রেশন ভালো না, বলবো না, বলে শান্তি নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এবং আমার মিশুর মিশুর যে গার্লফ্রেন্ড, সেই ক্যারেক্টার পোর্ট্রে করতেও কিন্তু আমার খুব বেশি মানে দেখ পাইতে হয়নি, কারণ আমি আমি জানতাম কাল্পনিক ক্যারেক্টারগুলো কীরকম বিহেভ করতো আর কি। এনিওয়েজ বন্ধু, পুরনো নস্টালজিয়া লাগলো, এই কারণে একটু বলে ফেলো। আমাকে নিয়ে কিন্তু নস্টালজিয়া করতেছি, তোর নিজেরটা নিয়ে বল। আমার তো ওই সময় তো মিশুর গার্লফ্রেন্ড পুরো কাল্পনিক ছিল বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এবার বলিস না। ঠিক আছে, খুব ভালো, আমরা তবে হ্যাঁ মানে এই বিষয়ে আমরা দর্শকদের ক্লিয়ার করার জন্য বলে যে সেই হাউসফুলের গল্পটা ছিল হচ্ছে ওর ভাবনা ছিল, আমার বাসার লোকজনদের ক্যারেক্টার যে ইন্টারঅ্যাকশনগুলো থাকে, আমাদের বাসার কিছু কিছু গল্পের কিছু কিছু অংশ যেগুলো আসলে মনে হচ্ছে দেখানো যায়, এখন অনেক ঘটনা আছে সেগুলো নিয়ে আমাদের আর রনে একটা প্ল্যান আছে। হাউসফুল আরও পরের সিজন শুরু করা যায় কিনা আমরা নানানভাবে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি, সেটা বোন একটা রাখবো, আমার মনে হয় এটা দর্শকদের জন্য একটা খুবই সুখবর যদি হাউসফুলের মানে এটা অফিসিয়াল ডিক্লারেশন না, বাট উই আর থিংকিং অফিসিয়ালি যে আমরা আসলে যেহেতু তুই পার্ট অফ আওয়ার কিছু ভাবছি ভাবছি কি হয় দেখি। তাহলে আমার মনে হয় এই পর্যায়ে একটা ব্রেক নেওয়া উচিত, কারণ এটা একটা সুখবর যে হয়তো আমরা সামনে একটা হাউসফুলের সিকুয়াল পেতে পারি, যদিও ওরা এখন অফিসিয়ালি বলতে চাচ্ছে না, কিন্তু সিন্স ইটস মানে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এটা সবাই অলরেডি জেনে গেল, সো এখন করতেই হবে। সো দর্শক, সেই প্রত্যাশা নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কাট কাট, লাভার শর্ট দে। না, ঝগড়া হয়ে গেছে তো, শর্ট এনজি। না না, এটা শর্ট এনজি না। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে ফামি আর রনি। ইয়েস, আমি আপনার আবারও পুরো নামটা বলবো,
আমি প্রথম বিরতির সময় শুনে আমার সাথে আছে ইফতেখার আহমেদ ফামি আর ছেলেদন্ড আচ্ছা ওর মুখে ওর মুখে আমাদের পুরো নাম শুনলে না না তোদের নাম কি তো দর্শক জানে না না জানো নিচে নাম উঠতেছে না স্ক্রল নিচে তোর আমাকে এখন শিখাতে হবে আমি প্রতি মাসে এন্ডারা স্ক্রল উঠতেছে তোর কাছ থেকে আবার শিখতে হবে যে কিভাবে উপস্থাপনা করতে হয় কাট 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 লাভার শট দে না ঝগড়া হয়ে গেছে তো শর্ট এনজি না না এটা শর্ট এনজি না না তোর মুখে এই যে পুরো নামটা শুনতে কিন্তু আমাদের ভালোই লাগে আর কি অদ্ভুত লাগে রেদওয়ান রনি ইফতেখার আহমেদ ফামি পুরো রেড লাইন তোমার ওয়াও ভালো লাগে রেদওয়ান রনি মাত্র বলছি সেটার বাইরে এরকম সম্মান দিয়ে ডাক দিই আমি ইফতেখার আহমেদ ফামি আর রেদওয়ান রনি বলছি কারণ তোদের মনে করার কোনো কারণ নাই যে তোরা অনেক ফেমাস সবাই তোদের পুরো নাম জানে তোরা ডিরেক্টর তোরা চাচ্ছিস ফেমাস হতে উঠতি ডিরেক্টর আমরা কি ফেমাস হতে আসছে কেন রে এমন কিছু বল যে ভাইরাল হয়ে যায় একদম হয়ে যায় অলরেডি কিছু ভাইরাল আছে একদম হট কেক ফামি এখন আচ্ছা আমি একটু কাজ নিয়ে কথা বলি কারণ আমি জানি যে দর্শকরা কাজ নিয়ে কথা বলতে চায় সেটা হচ্ছে রেদওয়ান রনি কয়টা ছবি বানিয়েছে অলরেডি ফিল্ম দুইটা সিনেমা বানিয়েছে এবং একটা নিয়ে বল ভালো করে একটা এবং একটার জন্য উনি জাতীয় পুরস্কার পেয়েছে চোরাবালি হ্যাঁ কোটর গল্পটা বলতে পারিস প্রতিবার তো এটাই বলি যে রনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের কোট আমি কিনে দিছিলাম ওটা প্রতিবার বলে আর কি কথাটা প্রতিবার আর বলবো না রে আর ফামি অলরেডি একটা পেয়ে গেছি না তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবি এখনো পাস নাই ইনশাআল্লাহ কত হয়েছে এই কার সাথে কিন্তু তোর অলরেডি একটা ফিল্ম বানানো হয়ে গেছে টু বি কনফার্ম বাট ওটা লাকটা খারাপ ওটা যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসেনি সেটা ব্যাড এক্সপেরিয়েন্স সেটা শেয়ার না করি এটা নিয়ে আমরা না বলি কিন্তু আমি জানতে চাই যে সামনে ইফতেখার আহমেদ ফামি আর রেদওয়ান রনির কি ছবি আসছে আমি একটা ছবির প্ল্যান করছি এটা স্বাভাবিক এই বছরের শেষে আর কি শুরু করব এটা হচ্ছে প্ল্যান নাম এখনো ঠিক করিনি এই কারণে নাম বলতে পারছি না তবে ডিফারেন্ট একটা আমি এতদিন যে জনরা নিয়ে কাজ করছি সিনেমায় অন্তত অথবা ওই জনরার বাইরে কাজ করবো এখন এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং অনেকগুলো খুবই স্ট্রং ক্যারেক্টার ডিল করতে হবে আমি জানি না কাস্টিং কারা কারা হবে কারা কারা অনেক ভালো অ্যাক্টিং জানতে হবে এটার জন্য তুই তো জানিস যে কারা অনেক ভালো অ্যাক্টিং জানে আমার ধারণা জানার কথা তোর আশেপাশে থাকবে মানে লিখছি আর কি এটা একটা ব্যাপার এটা তুই বললি যে একটা নতুন জনরা এটা কোন জনরা মানে নতুন জনরা না আমার জন্য নতুন জনরা মানে সেই তো মানে তো সেটা কোন জনরা লাইফ ফিলোসফি এগুলো ডিল করব আসলে একটু ডিফারেন্ট করে বুঝিস তো লাইফ ফিলোসফি কেন ওরে কঠিন কথা বলো মানে লাইফ ফিলোসফি বুঝিস তো তুই আবার পড়াশোনা শুরু কর না না আবার বল ওকে আর প্রেসার দিস না 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 করিস না করিস না আমি তোকে বুঝিয়ে দিব না আলাদা করে তুই নিজে বুঝিস তো সেটা জিজ্ঞেস করলাম সিনেমা মানে আমি রিসার্চ করতেছি এটা নিয়ে বোঝার চেষ্টা করতেছি তোর যদি কোনো থট থাকে লাইফ নিয়ে তুই মানে আমার কাছে মনে হয়েছে যে ছোটবেলায় আমি জীবনটাকে যেরকম করে দেখতাম ইন টার্মস অফ টাইম যেটা হচ্ছে যে ওটা তো সবারই চেঞ্জ হয় তো আমার বয়স যখন 20 তখন আমি দেখলাম যে লাইফের এই এই জায়গাগুলো ডিফারেন্ট তারপরে বয়স যখন 30 ডিফারেন্ট এখন আরেকটু বাড়ছে এখন লাইফ সেটা বলা যাচ্ছে না আমার বয়সটা 35 এখন এই টিন্ডারের যুগের লাইফটা বল টিন্ডার আমি আর ইউজ টিন্ডার এখনো ওল্ড শিট আমার কাছে আসলে হ্যাঁ তো এখন হচ্ছে যে এই সময় এসে আমার কাছে মনে হচ্ছে যে জীবনটা আসলে যেরকম ভাবতাম সেরকম তো নাই অথবা যেরকম আরও ভাবতে পারি সেরকমও না মানে আমাদের আমার হয়তো ভাবনার বাইরে হচ্ছে অরিজিনাল লাইফ সো এইটাকে আমি ডিল করার চেষ্টা করতেছি আমি দেখি কি হয় এটা আর কি রনি অনেক কঠিন ফিলোসফিক্যাল অনেক ইজি করে বলবো একটা ছবি বানা না অনেক ইজি বলা ভাবার কোনো দরকার নেই যে এটা অনেক মানে 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 কি বলে দর্শন কপচানো সিনেমা হবে খুব ইন্টারেস্টিং স্টোরি টেলিং হবে বাট এটার ভেতর দিয়ে আমি একটা অন্য জীবনের গল্প বলবো বাকি ঠিক আছে আমরা অপেক্ষায় থাকবো সেই জীবনের কঠিন সত্য বলবো সবার কঠিন সত্য শোনার সত্যি কঠিনই হবে আর তুই তোর কঠিন সত্যিটা এখন বল যে তোর নেক্সট ছবি কি হবে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ কি হবে ঠিক করি না ঠিক করছি মানে বলা যাবে না আমরা শুনলাম কি আরেকবার শুনি নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আমরা আগামী বছর নেক্সট ইয়ার কিন্তু জানুয়ারি থেকে নেক্সট ইয়ার রিলিজ না শুরু করবি নেক্সট ইয়ার শুরু করব জানুয়ারি থেকে জুনের মধ্যে শেষ করব রিলিজটা কয় বছরের মধ্যে হবে জুন রিলিজ দিব ইনশাআল্লাহ গুড এটা একটা টাইমলাইন সুন্দর আচ্ছা এটা পাবলিকলি তুই বললি যেহেতু আমরা ইচ্ছা আছে ডিফারেন্টলি ইচ্ছা আছে এখন দেখা যাবে জুনে পারতেছ না ওটা রিলিজ দিতে প্রোডিউসারের অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে পারে সেটা হয়তো অগস্টে হইতে পারে
আমার ইচ্ছা আছে যে ওইটা আমি শুরু করবো, বাকিটা জানি না। তবে এটা একটা ভালো বিষয় যে আমাদের দুইজনের সিনেমাই নেক্সট ইয়ারে রিলিজ হচ্ছে। আমি শুরু করবো, আমি আমার দর্শকদের জন্য এটাও একটা এক্সাইটিং নিউজ যে রেদওয়ান রনি আর ইফতেখার আহমেদ ফাহমির ছবি, দুজনেরই ছবি, ওরা আমাদেরকে প্রত্যাশা দিয়েছে যে আগামী বছর, এবং আমি আর রনি প্রমিস করছি বছরে আমাদের অ্যাটলিস্ট সিনেমা একটা করে বানানো উচিত। যেহেতু আমরা যে নাটকগুলো বানাই সে নাটকগুলোর মধ্যে সিনেমাই হয়, হয়তো আমরা বড় পর্দায় রিলিজ দেয় না, সেটা টিভিতে দেয়। সো আমরা যদি সিনেমা এই নাটকগুলো সিনেমা হিসেবে বানাই তখন আমরা আরও কানেক্ট করতে পারবো, আমার ধারণা। সো সিনেমার গল্প আমাদের থাকে, ইনফ্যাক্ট আমরা অনেক গল্প আসলে সিনেমায়, মানে সিনেমার গল্প আমরা আসলে টেলিভিশনে বলে ফেলছি। আচ্ছা আমরা এখন অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু কখন চলে গেল সময়। আচ্ছা আমরা শেষ করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইফতেখার আহমেদ ফাহমিকে সবাই এত ভালোবাসে কারণ সে শুধু একজন ভালো নির্মাতাও না, একজন মাল্টি ট্যালেন্টেড পারসন, যে একজন ভালো মিউজিশিয়ানও, গানটানও করে টুকটাক টুকটাক করি, হ্যাঁ ঈদে চান্দে গাই, ঈদে চান্দে। তো আমরা কি রনি আজকে ফাহমির একটা গান শুনবো? তো তোর গানের জন্য তো একটা গিটার লাগবে, অবশ্যই আমি তবলা পাই না, আমি সেই গিটারটার ব্যবস্থা করছি। আর তার আগে ব্রেক না, ব্রেক না, আচ্ছা দর্শকদের থেকে বিদায় নিয়ে নিব, দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার আমিতে আমাকে সময় দেওয়ার জন্য। ও যে ধন্যবাদটা দিচ্ছে আমাদেরকে, খুব ভালো লাগছে একদম। এনিওয়ে প্রিয় দর্শক, আমরা ইফতেখার আহমেদ ফাহমি আর রেদওয়ান রনির কাছ থেকে জানতে পারলাম যে আগামী বছর আমরা দুজনেরই ছবি পাচ্ছি, তারা পাবলিকলি প্রমিস করেছে, সো নাও দে হ্যাভ টু স্টিক টু দেয়ার প্রমিস। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী পর্বে। সারা দিন ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমার হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমার